তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই বিপুল পরিমাণ অস্ত্র কেনার ঘোষণা দিল গ্রিস ফ্রান্সের সঙ্গে গুরুত্বপূর্ণ অস্ত্র চুক্তির ঘোষণা দিয়েছে গ্রিস যখন তুরস্কের সঙ্গে দেশটির প্রচন্ড সামরিক উত্তেজনা চলছে তখন বিপুল পরিমাণ অস্ত্র কেনার এই পদক্ষেপ নিল অ্যাথেন্স সরকার গতকাল গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিস দেশটির উত্তরাঞ্চলীয় একটি শহরে অর্থনৈতিক সম্মেলনে দেয়া বক্তৃতায় অস্ত্র চুক্তির ঘোষণা দেন তিনি বলেন দেশের সশস্ত্র বাহিনীকে নতুন করে শক্তিশালী করার সময় এসেছে আমাদেরকে অবশ্যই দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে হবে এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্ব তা না হলে আমাদের মানচিত্রকে তার মূল্য দিতে হবে ফ্রান্স থেকে গ্রিস যেসব অস্ত্র কিনবে তার তালিকায় রয়েছে আঠারোটি রাফেল জঙ্গি বিমান চারটি ফ্রিগ্রেট ও চারটি নেভি হেলিকপ্টার গ্রিসের প্রধানমন্ত্রী আরও জানান আগামী পাঁচ বছরে তার দেশ নতুন করে পনেরো হাজার সেনা সদস্য রিক্রুট করবে এর আগে গত সপ্তাহে কিরিয়াকোস বলেছিলেন তুরস্কের সঙ্গে চলমান সমস্যা মেটানোর জন্য তিনি আলোচনাকে বিশেষ গুরুত্ব দেন কিন্তু বন্দুকের মুখে তিনি আলোচনায় বসবেন না পূর্ব ভূমধ্য সাগরে তেল গ্যাসের অনুসন্ধান নিয়ে তুরস্কের সঙ্গে গ্রিসের তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন আগে সংলাপের কথা বললেও এখন এ জোট অ্যাথেন্স সরকারের পক্ষ নিয়েছে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী সদস্য এবং দেশটি সরাসরি গ্রিসের হয়ে তুরস্ককে যুদ্ধের হুমকি দিয়েছে কাতারে আফগান তালেবান আলোচনায় শুরু হয়েছে দরকষাকষি দীর্ঘ চেষ্টার পর অবশেষে প্রথমবার আলোচনায় বসেছেন আফগান সরকার ও তালেবান প্রতিনিধিরা কয়েক মাস পেছানোর পর গতকাল কাতারের রাজধানী দোহায় এই দরকষাকষির আলোচনা শুরু হয়েছে উদ্বোধনী দিনে আফগান সরকারের প্রতিনিধি দল যুদ্ধবিরতির প্রস্তাব করেছে আর তালেবানের দাবি আফগানিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা দুই দশকের রক্তঝরা দুঃসহ দিনগুলো ভুলে শান্তি ফেরাতে ঐতিহাসিক এই বৈঠক অনুষ্ঠানে প্রধান আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন আফগানিস্তানের জাতীয় পূর্ণমিরণী পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ তালেবানের উপনেতা মোল্লা গনি বর্দার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে উদ্বোধন অনুষ্ঠানে আব্দুল্লা বলেন আমরা যদি একটি মর্যাদাপূর্ণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কাজে হাত মেলাই এবং সততার সাথে কাজ করি তাহলে দেশে চলমান দুর্দশার অবসান হবে তিনি মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানান তালেবানের উপনেতা মোল্লা আব্দুল গনি বর্দার বলেন আমার দলের পক্ষ থেকে আমি আফগানিস্তানে ইসলামী ব্যবস্থা প্রণয়নের কথা পূর্ণ ব্যক্ত করছি আমি চাই আফগানিস্তান একটি স্বাধীন ও উন্নত দেশ হোক এবং এতে ইসলামিক ব্যবস্থা হোক যেখানে এর সব নাগরিক নিজেদের আদর্শের প্রতিফলন দেখতে পাবে পম্পেও বলেন আপনাদের ভবিষ্যৎ যুক্তরাষ্ট্রের রাজনীতির রূপরেখা আপনাদেরকেই তৈরি করতে হবে সেটা ঠিক করতে হবে খোলা মন নিয়ে আলাপ আলোচনার মাধ্যমেই দুপক্ষকেই একে অপরের কথা বসতে হবে দুই পক্ষকেই নিপুণভাবে দায়িত্ব পালন করতে হবে পুরো বিশ্ব আপনাদের দিকে তাকিয়ে আছে তারা আপনাদের সফলতা দেখতে চায় উদ্বোধনী ভাষণে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ আল বলেন দুই পক্ষকেই বিভাজনের ঊর্ধ্বে উঠতে হবে কাউকে এককভাবে বিজয়ী হওয়ার মনোভাব ত্যাগ করতে হবে আফগানিস্তান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ বলেছেন আলোচনার ফলে দেশে যুদ্ধের সমাপ্তির আশা বাড়লেও এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে আলোচনা টেবিলে পাঁচজন মহিলা প্রতিনিধি রয়েছেন যারা আলোচনার সময় নারীর অধিকার রক্ষার এবং সুরক্ষার দায়িত্ব পালন করবেন আফগান সরকার বর্তমান গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা সমর্থন করে কিন্তু তালেবান ইসলামী শাসন ব্যবস্থার পূর্ণ প্রতিষ্ঠা চায় লাদাখে ভারতীয় শুটিং রেঞ্জে চীনা বাহিনী চূড়ান্ত সতর্কতা জারি একদিকে শান্তির বাণী অন্যদিকে সীমান্তে দুই দেশের সেনাদের ঠেলাঠেলি চলছেই এরই মধ্যে নতুন খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম তারা বলছে একদিকে আলোচনার নাটক অন্যদিকে সীমান্তে একের পর এক সেনাবহর মোতায়েন দ্বিচারিতার খেলা ভালোই খেলে চলেছে চীন ব্রিগেড কমান্ডার স্তরের বৈঠক ফলপ্রসূ না হওয়ার পর ফের একটা বৈঠকের আয়োজন করতে চাইছে ভারত নয়াদিল্লির বক্তব্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা উচিত কিন্তু সে পথে হাঁটতে রাজি নয় বেজিং সম্প্রতি সীমান্তে উত্তেজনা প্রশমনে ভারতের সঙ্গে পাঁচ দফা পরিকল্পনা বাস্তবায়নের সম্মতি দেয় চীন রাশিয়ার মস্কো দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী এক বৈঠকে এই সম্মতি দেন কিন্তু সেই আলোচনা ব্যর্থতায় পরিণত হল এদিকে গণমাধ্যমের প্রতিবেদন বলছে সাজোয়া অতিরিক্ত সেনা সীমান্তে মজুদ করছে চীন পূর্ব লাদাখের প্যাঙ্গং লেকের দক্ষিণ প্রান্তে পানগর গ্যাপে মোতায়েন রয়েছে ভারতীয় সেনা ভারতীয় সেনা শুটিং রেঞ্জের মধ্যে চলে এসেছে চীনা সেনারা ফলে ভারতীয় সেনা জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা চীনা উস্কানিতে কোনোভাবেই যেন ভারত পা না দেয় সেই নির্দেশ জারি করা হয়েছে অগস্ট মাসের ত্রিশ তারিখ থেকে গুরুংহিল ও মাগার হিলের মধ্যবর্তী স্পানগর গ্যাপে অবৈধভাবে সেনা মোতায়েন করেছে চীন প্যাঙ্গং লেকের দক্ষিণ প্রান্তে চুশুলের কাছে দখলদারী এই সেনা মোতায়েনের মূল উদ্দেশ্য দুই দেশই শ্যুটিং রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বলে জানা গেছে উল্লেখ্য প্যাঙ্গং লেকের দক্ষিণ প্রান্তের উপর এখন উঠছে ভারতীয় পতাকা চীনা সেনাকে পূর্ণ অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে ভারত তবে পূর্ব লাদাখে এখনও বেশ কিছু এলাকায় নতুন করে ঘাঁটি তৈরি করেছে চীনা সেনারা ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর প্যাঙ্গং লেক এলাকায় নতুন করে সেনা ছাউনি চোখে পড়েছে কৌশলগত দিক থেকে এই এলাকায় যে দেশ প্রভাব ধরে রাখতে পারবে তারা সামরিক দিক থেকে এগিয়ে থাকবে এই বিষয়টা মাথায় রেখেই স্পানগর লেকের দক্ষিণ প্রান্তে ইতিমধ্যে একটি রাস্তা তৈরি করেছে চীন যার মাধ্যমে চীনা সেনারা যাতায়াত করতে সক্ষম সেখানে তৈরি হয়েছে চীনা সেনা ঘাঁটিও এই এলাকা থেকে চীনা সেনাকে সরে যাওয়ার কথা জানিয়েছিল ভারত তবে তাতে যে তারা কর্ণপাত করেনি তা বলাই বাহুল্য তবে শুধু প্যাঙ্গং লেকের দক্ষিণ প্রান্তই নয় পানগর গ্যাপ এলাকাও দখল নিয়েছে ভারতীয় সেনা এই এলাকা সেনা মুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানের গোয়াদার বন্দর ঘিরে চীনের সামরিক আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরেই চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির পিএলএএন এর সামরিক অভিযানের জন্য পাকিস্তানের গোয়াদার বন্দরকে উপযুক্ত বেস হিসেবে চিহ্নিত করা হচ্ছে দু সালেই পাকিস্তান বন্দরটিকে আনুষ্ঠানিকভাবে চীনের হাত তুলে দেয় ভারতের উপর নজরদারি চালাতে এর আগেও গোয়াদার বন্দরকে একাধিকবার ব্যবহার করতে দেখা গেছে বেইজিংকে যুক্তরাষ্ট্রের ওয়ার কলেজের চায়না মেরিটাইম স্টাডিজ ইনস্টিটিউট সম্প্রতি গোয়াদার পাকিস্তানে চীনের কৌশলগত শক্তিশালী অবস্থান শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে এতে চীন কিভাবে এ বন্দরকে নিজেদের সামরিক আকাঙ্ক্ষা পূরণে ব্যবহার করছে তার চিত্র উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে বিদেশি বন্দর পরিচালনার ক্ষেত্রে চায়না কমিউনিস্ট পার্টির একটি কৌশলগত শক্তিশালী অবস্থান বা স্ট্র্যাটেজিক স্ট্রং পয়েন্ট রয়েছে সে অনুসারে বিদেশি বন্দরে চীনা সংস্থাগুলো কৌশলে টার্মিনাল এবং বাণিজ্যিক অঞ্চল এমনভাবে তৈরি করে যাতে দেশটির সামরিক বাহিনী ব্যবহার করতে পারে অবশ্যই চীনা কর্মকর্তা রাষ্ট্রীয় উদ্যোগ এবং বেসরকারি সংস্থাগুলোর মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয় এই ধারণাটিকে কার্যকর করে তোলে দেশটি এ ধরনের কৌশলগত শক্তিশালী ধারণা অনুসরণ করে ভারত মহাসাগরের কোলে পাকিস্তানের এই বন্দরে চীন সরবরাহ নেটওয়ার্ক লজিস্টিক সহায়তা ও গোয়েন্দা গোয়েন্দাজাল বিস্তার করেছে প্রতিবেদনের তথ্য মতে গোয়াদার দুটি কারণে এর কাছে গুরুত্বপূর্ণ প্রথমত এটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর সিপিসি হয়ে ভারত মহাসাগরে সরাসরি পরিবহন সংযোগ স্থাপন করছে এবন্দরে চীন আর্থিক রিটার্ন পাওয়া বিনিয়োগ করেনি কারণ এটি কৌশলগত বিনিয়োগ দ্বিতীয়ত গোয়াদার পশ্চিম চীনের জাহাজ নোঙর করা বা স্থিতিশীল করতে সহায়তা করছে পারস্য উপসাগরের ঠিক মোহনায় এবং হর্মুজ প্রণালীর ঠিক বাইরে গোয়াদার বন্দরের অবস্থান বিশ্বের তেলের বিশ শতাংশের প্রবেশ ও বহির্গমন পথ হচ্ছে এই হরমুজ প্রণালী গোয়াদার গুরুত্বপূর্ণ এ প্রণালী থেকে মাত্র চারশো কিলোমিটার দূরে এর মাধ্যমে চীনের আমদানি করা তেলের চল্লিশ শতাংশ প্রবাহিত হয় চীন চল্লিশ বছরের জন্য গোয়াদার বন্দর পরিচালনার অধিকার পেয়েছে এটি চীনের জন্য বিরাট সামরিক সুযোগ তৈরি করেছে চীন এখন উপসাগরীয় দেশগুলোতে প্রবেশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে আরব সাগরে একটি নৌঘাটি প্রতিষ্ঠার সম্ভাবনা সৃষ্টি হবে দেশটির জন্য সাল থেকে বন্দরের অর্থায়ন ও নির্মাণের সঙ্গে জড়িত রয়েছে চীন এ বন্দরের কার্যক্রম শুরু হয় দু সালে নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ফের উত্তাল ইসরায়েল নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে আবারও বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার চলমান অন্যদিকে করোনা ভাইরাস মহামারী তিনি মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন এমন প্রেক্ষাপটে জেরুজালেমে সরকারি বাসভবনের সামনে এই বিক্ষোভ হয় এই খবর দিয়েছে বার্তা সংস্থা এপি এতে আরও বলা হয় ইসরায়েলে প্রতিদিনই নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এ কারণে দেশ দেশজুড়ে লকডাউন চলে যেতে পারে এ সপ্তাহে ইহুদিদের নতুন বর্ষ শুরু হওয়ার আগেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে ইসরায়েল এমন খবর প্রচার হওয়ার একদিন পরেই ওই বিক্ষোভ হলো ইসরায়েলের সঙ্গে এ মাসের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে বাহরাইন কিন্তু এই ঘোষণা হাজার হাজার বিক্ষোভকারীর মধ্যে প্রতিফলন ফেলতে পারেনি তারা এই গ্রীষ্মজুড়েই প্রতি শনিবার নেতানিয়াহুর বাসভবনের বাইরে এভাবে সমবেত হচ্ছেন বিক্ষোভ থেকে পুলিশ বেশ কিছু বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে উল্লেখ্য করোনা সংক্রমণ দেখা দেয়ার পরপরই ইসরায়েল তার সীমান্ত দ্রুততার সঙ্গে বন্ধ করে দেয় এতে শুরুতে তারা যে ব্যবস্থা নিয়েছে তার প্রশংসা করা হয় কিন্তু মে মাসে দ্রুততার সঙ্গে অর্থনৈতিক ব্যবস্থা উন্মুক্ত করে দেওয়ার কারণে ব্যাপক সমালোচিত হন তার তারপর থেকে অব্যাহত থাকে সরকারকে ঘায়েল করে সমালোচনার ঝড় উঠেছে বলা হচ্ছে সেখানে বেকারত্বের হার বৃদ্ধি পেয়ে এখন দুই অঙ্কে অনেকেই আশঙ্কা করছেন নতুন করে লকডাউন দেয়া হলে তা হবে বিপর্যয়কর এরই মধ্যে যারা বেকার হয়ে পড়েছেন বিক্ষোভের বেশিরভাগই তারা ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ